हेलो फ्रेंड्स, আমি নিজাম। আপনারা দেখছেন আমাদের ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব মুরগির ফাউল পক্স বা গুটি বসন্ত নিয়ে। ফাউল পক্স একটি ভাইরাস ঘটিত রোগ যার বিস্তার সারা বিশ্বব্যাপী। গুটি বসন্ত সাধারণত লোমবিহীন বা পালকবিহীন স্থানে হয়ে থাকে, যেমন ভাবে চোখের চারিপাশ, গ্রাসনালি, শ্বাসনালি বা মুরগির ফুলকাতে এবং ঠোঁটের চারিপাশে এবং পায়ে হয়ে থাকে। ফাউল পক্স চেনার উপায় হল, ফাউল পক্স সাধারণত গুটি আকারে ফুলকাতে বা চোখের আশেপাশে বা ঠোঁটের পাশে হয়ে থাকে। অনেক সময় এটা রসালো বা শুকনো দুই হতে পারে। ফাউল পক্স মৃদু বা তীব্র দুইভাবেই হয়ে থাকে। মৃদু অর্থাৎ ফাউল পক্সের বিস্তার যখন খুবই কম হয়, মুরগি প্রতিটা মুরগিতে হয়তো একটা দুটো বা খুব কম সংখ্যায় হলে সেটাকে মৃদু পক্স বলা হয়। আর তীব্র আকার ধারণ করলে পুরো মুরগির ঠোঁটে, মুখে, চোখের আশেপাশে, গ্রাসনালি, শ্বাসনালি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। সাধারণভাবে ফাউল পক্সে কোনো মুরগি মারা যায় না, তবে যদি ফাউল পক্স তীব্র আকারে ধারণ করে এবং গ্রাসনালি ও শ্বাসনালীতে পক্স হয়ে যায়, তখন মুরগি খাবার ও শ্বাসকষ্ট খাবার অসুবিধা হয় এবং শ্বাসকষ্ট হয়, ফলে অনেক সময় মুরগি মারা যায়। তবে ফাউল পক্স হলে মুরগির ওজন হ্রাস পায়, বৃদ্ধি বিকাশ কমে যায়, ডিমের উৎপাদন কমে যায় এবং দুর্বল হয়ে পড়ে। এবার জানা যাক ফাউল পক্স হয়ে গেলে চিকিৎসা কী ও করণীয় কাজ কী কী। প্রথমেই বলে রাখি, ফাউল পক্সের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে ফাউল পক্স হলে পরোক্ষভাবে কিছু চিকিৎসা করা দরকার। পরোক্ষ চিকিৎসার মধ্যে পড়ে মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও মুরগি যাতে সুস্থ সবল থাকে সেই জন্য কিছু ভিটামিন বা অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এবং যে যে স্থানে পক্স বেরোয় সেসব স্থানে বিভিন্নভাবে পরিষ্কার করা হয়, যেমনভাবে পটাশের সঙ্গে অল্প পরিমাণ চুন মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা যে স্থানে পক্স হয় সেখানে লাগিয়ে দিলে ঘাটা খুব সহজে শুকিয়ে যায় এবং জীবাণুমুক্ত হয়। পটাশ চুনের পরিবর্তে পভিডিন আয়োডিন সলিউশন দিয়েও একই রকমভাবে ঘায়ের ওপর লাগিয়ে দিলে খুব সহজেই গুটি বসন্ত ভালো হয়ে যায়। তাছাড়া একটি প্রাকৃতিক চিকিৎসা হলো, হলুদ এবং নিম পাতা খুব মসৃণভাবে বেটে ক্ষত স্থান অর্থাৎ বসন্তের স্থানে লাগিয়ে দিলে খুব সহজেই ঘাটা শুকিয়ে যায়। হলুদ হলো খুব আদিকালের একটি উচ্চমানের অ্যান্টিবায়োটিক এবং প্রায় সমস্ত রকম কাটা ছেঁড়াতে হলুদ কার্যকরী হয়ে থাকে। পারমাঙ্গানেট ও চুনের মিশ্রণ ব্যবহার করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, পটাশিয়াম ও চুনের মিশ্রণ কোনোভাবেই যেন মুরগির চোখে না পড়ে, তাহলে চোখে ক্ষতিগ্রস্ত হয়। গুটি বসন্ত হলে মুরগির ঘরের লিটার খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রয়োজন মতো চেঞ্জ করে দিতে হবে, আশেপাশে দিনে দুবার জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং যে সমস্ত বড় ফার্মে কিছু মুরগির পক্স হলে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, কোয়ারেন্টাইন অর্থাৎ তাদেরকে আলাদা জায়গায় রাখতে হবে, তাহলে রোগটি সমস্ত মুরগির দিকে ছড়াবে না। এই সমস্ত দিকগুলো মাথায় রাখলে এবং পালন করলে খুব সহজেই গুটি বসন্ত ভালো হয়ে যায়।